দুষ্কৃতীদের হাতে তছনছ হলো রাজধানীর পশ্চিম প্রতাপগড়ের এক বাড়ি। বাড়ির মালিকের নাম গোপাল সরকার। সোমবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। দুষ্কৃতীদের তাণ্ডবে তছনছ হলো রাজধানীর পশ্চিম প্রতাপগড়ের এক বাড়ি। রবিবার রাতে একদল দুষ্কৃতী স্থানীয় গোপাল সরকারের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ। ভয়ে গোপাল বাবুর পরিবারের লোকজনরা পালিয়ে বাঁচেন। ধারালো অস্ত্র লাঠি সোঁটা নিয়ে হেলমেট পরে দুষ্কৃতীরা তার বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। ঘরে ঢুকে আসবাবপত্র, মোটর বাইক সবকিছুই পুড়িয়ে দেয়। বাড়ির বাউন্ডারি বেড়া ভেঙে ফেলে দেয়। সোমবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। বিষয়টি জানানো হয়েছে পুলিশে। পুলিশ এই ব্যাপারে একটি মামলা নিলেও এখন অবধি গ্রেপ্তারের কোনো খবর নেই। বাড়ির মালিক গোপাল সরকারের বক্তব্য, রাত আনুমানিক 10:30 নাগাদ দুষ্কৃতীরা সংঘবদ্ধ হয়ে তার বাড়িতে ঢুকে কোনো কিছু বুঝে ওঠার আগেই ভাঙচুর চালায়। গোপাল বাবুর বৃদ্ধ মাকেও শারীরিকভাবে হেনস্থা করে বলে অভিযোগ। আমি তো বাড়িতে আসলাম, বাড়িতে আসলাম যে লুকিয়ে গেছি, তারা যখন আইসে 10:30 বাজে রাত্র, 10:30 আইয়া সেরা গেটের বাইরে গিয়ে আইয়া করতেছে, হুইসুই করতেছে, এরপর কিন্তু যখন বেড়াটা ভাঙানোর মনে করছে তখন আমি লুকিয়ে গেছি। ঘরে আসতো আমার বৃদ্ধ মা আর কিনা বউ, আমার হয়তো তাহলে মারে দুইটা দাঁড়িয়ে রয়েছে, ইয়া করে রাখছে, বইয়া রয়েছে যে মারে মেরো না, মা মরে যাবো গা বৃদ্ধ মা। আর এদিক দিয়ে তারা ঢুকছে, ঢুকিয়ে সেটা দরজারে ইয়া কেনা করে বাইরে ভেঙে গেছে, ঠাস ঠুস শব্দ শোনা গেছে খালি। তারপরে আমার ঘরের এই ঘরে সব ভাঙছে, এরপর পাশের রুমের ডো ভাঙছে, রান্না করার সব কিছু তছনছ ভাঙ্গে গেছে, ওটা তছনছ করে গেছে। আমার ছেলের একটা বাইক আসলো, বাইকটা ভেঙে না, এটা তো সব হেলমেট লাগাই না আসলো, কিন্তু এমন তো আমরা তো উপকার করি, কিন্তু অপকার করো না চিন্তা ভাবনা, আমার মনেও নাই আমার ছেলের এরকমই আমি যে আর একটা অপকার হইব, ক্ষতি বই চিন্তা আমরা করি না, আমরা সবসময় উপকারই করি এই মানুষের। কেউ কইতার তো না আমার এলাকার মাঝে যে আমার ছেলে বা আমি কারোর ক্ষতি এক টাকা নষ্ট করি, এমন কোনো প্রমাণ দিতে পারতো না। কি কারণে করছি কিছু বুঝা গেছে না? হ্যাঁ, কেড়ে করছি এমন আমি এটা কইতাম পারতাম না, কী লিখেছে তারা কালকা করলো এটা এটি বুঝলাম না। আমরা পার্টি টাটিও করে না, আমার ছেলে একদম টোটালি বন্ধ, কোনো পার্টিতে যায় না, কোনো কিছু তো যায় না। কিন্তু তারা এটা কোন আগেও একবার আমার মার 93 বয়সের মার রক্তপাত করছে, আমার 4-5 মাস আগে মামলা করছেন, এফআইআর করে রাখছে কি মামলা কেতা করবো, একটা এফআইআর করে রাখছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে কি রাজনৈতিক কারণে তার বাড়িতে হামলা পদ্ধতি নাকি অন্য কোনো কারণে এই ঘটনা, এ নিয়ে এলাকায় গুঞ্জন চলছে। সোমবার সকালে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে মামলা হাতে নিয়েছে বলে জানা গিয়েছে। এদিকে এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে পশ্চিম প্রতাপগড় কবিরাজটিলা এলাকায় বাইক বাহিনীর তাণ্ডব চলে, একাধিক বাড়িতে ঢুকে মারধর করা হয়। গত শনিবার আগরতলায় বাম যুব সমাবেশ লোক জমায়েতকে ইস্যু করেই এই হামলা হুজ্জতি সংগঠিত করা হচ্ছে বলে ধারণা এলাকাবাসী। এই এলাকারই কিছু জায়গায় এলাকাবাসী তোপের মুখে পড়ে পালিয়ে যায় বাইক বাহিনী, এলাকাবাসী তাদের চিহ্নিত করার দাবি উঠেছে। ইউরো রিপোর্ট, মৃণালিনী ইএনএন।